গণ আন্দোলনের মুখে সরকার পতনে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে হতাহতের সংখ্যাও কম নয় এরই মাঝে ঢাকা মেডিকেলে বার্ন ইনস্টিটিউটে কোটা আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে ও রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সকালে ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে কোটা আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে জামাত ইসলামীর আমির বলেন ছাত্রদের সিদ্ধান্তই জনগণের সিদ্ধান্ত আন্দোলনে তরুণ ছাত্র সমাজের অবদানকে গভীরভাবে স্মরণ করে জামাত এবারকার প্রাইম স্টেক হোল্ডার হচ্ছে আমাদের ছাত্র তরুণরা সুতরাং তাদের সাথে আপনারা বসুন তাদের কথা আপনারা শুনুন আমরা তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি তারা তালিকা দিয়েছে আমরা বিভিন্নভাবে তারাও অনেকের সাথে যোগাযোগ করেছে আমরা আমরা তাদের তালিকাকে জনগণের তালিকা মনে করি পরে রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে মন্দির কর্তৃপক্ষ এবং হিন্দু নেতাদের সঙ্গে কথা বলেন তিনি পরিদর্শন শেষে সাংবাদিক সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ডাক্তার শফিক বলেন জামায়াত কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় দেবে না যদি জামায়াত এবং ছাত্র শিবিরের নাম কিংবা ব্যানার ব্যবহার করে কেউ যানমালের ক্ষতি করে তার তালিকা দেওয়ার আহ্বান জানান তিনি বাংলাদেশের কোনো জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে তাহলে সে একজন দুর্বৃত্ত আপনারা আমাকে আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন জামাত শান্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় তাই সবার সহযোগিতা কামনা করেন ডাক্তার শফিকুর রহমান রহমান